everyone. Eid Mubarak. देखा जाच्छे आमाके आमी जस्ट एसेछि आमार ईदेर लुक्सटा सबार साथे शेयर करते. दिस इज मी. এটা আমার ঈদের ড্রেস. ঈদ মুবারক. ঈদ মুবারক. হ্যাপি ঈদ. হ্যাপি ঈদ. হ্যাপি ঈদ. আমি সবার সাথে আমার ঈদ লুকসটা, ঈদ গ্রিটিংসটা শেয়ার করতে এসেছি. হ্যাপি ঈদ টু ইউ অল অ্যান্ড উইশ ইউ এ ভেরি ভেরি হেলদি হ্যাপি করোনা ফ্রি লাইফ. ঈদ মুবারক. জাস্ট এ মিনিট. দিস ইজ মি. এগুলো বাসায় ছিল, কোনো ঈদ শপিং হয় নাই এবার. সো এই জন্য বাসার লুকসেই একটু ঘেমে ঘেমে গেছি. সবার সাথে আসলে ফেসবুকে কথা হয়েছে. ফেসবুকে কথা হয়েছে মানে হচ্ছে যে সবার সাথে চিটচ্যাট, হাই হ্যালো এগুলো একটু হয়েছে. যাদের সাথে আজকে আসলে দেখা হওয়া সম্ভব না, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি. আমি আমি একটু কানা, এক মিনিট চশমা নিয়ে নেই, নইলে আমি কমেন্টগুলো পড়তে পারবো না. সো যারা যারা লিখছেন, ঈদ মোবারক সবাইকে, ঐশী ঈদ মোবারক. যারা দেখছেন সবাইকে ঈদ মোবারক. পুরো ঈদটাই বাসা যাচ্ছে. আমি সবার সাথে হাই হ্যালো করছি. ঈদটা ভালোই কাটছে ফ্যামিলির সাথে. জাস্ট এ মিনিট উইথ কলিং. সরি. ঈদটা ভালোই কাটছে বাসায় সবার সাথে ফ্যামিলির সাথে. আর খুব একটা মেকআপ মেকওভার, খুব খুব লাইট একটা মেকওভার নিছি আমি আজকে, যেহেতু আজকে আসলে বাসার সবার সাথে আনন্দটা ভাগাভাগি করব. আর বের তো অবশ্যই হওয়া হয়নি, কোথায় বেরোবো, আমি শুধু কুকুর বিড়াল খাবার দিতেই বের হই, এছাড়া আর আলাদা করে বের হওয়া হচ্ছে না. তো দিস ইজ মাই ঈদ লুক. দিস ইজ মি. দিস ইজ মাই লাভলি হোম. এই ড্রেসটা গত বছর নিয়েছিলাম কিন্তু সামহাও পরা হয়নি. তো ভাবলাম যে একেবারেই বাসা পড়ে আছে, একটু জাস্ট তোমাদের সবার সাথে হাই হ্যালো করি. তো এই জন্য আসলে ড্রেসটা পরা. অ্যান্ড ফ্রেন্ডস, সরি কমেন্টসগুলো আসতেছে না কেন? হ্যাঁ, ঐশী ঈদ মুবারক. সবাইকে আমি ঈদ মুবারক বলবো. টনি ঈদ মুবারক, জাহিদ ভাইয়া ঈদ মুবারক, আপনাকে তো অনেক অনেক ঈদ মুবারক, বেশি বেশি ঈদ মুবারক জাহিদ ভাইয়া. তারপর আর কে আছেন? মারি অনন্যা, হেই অনন্যা ঈদ মুবারক, অনন্যা ঈদ মুবারক. তারপর নাবিলা, নাবিলা ঈদ মুবারক, চলে এসো বাসায়, আমি অনেক কিছু রান্না করছে, খাওয়া দাওয়া করে যাইও. ঈদ মুবারক ইউ টু. মারুফ আহমেদ ঈদ মুবারক. আশিক মাহমুদ ঈদ মুবারক. অ্যাঞ্জেলো ঈদ মুবারক. হাফিজুল আসাদ দোস্ত ঈদ মুবারক, ভাবিকেও ঈদ মুবারক দোস্ত. সোহাগ চৌধুরী ঈদ মুবারক. অদিতি আপু ঈদ মুবারক. আবেদা আপু, আবেদা আপু ঈদ মুবারক. সাদিকুল ইসলাম ঈদ মুবারক. রাসেল ঈদ মুবারক. তানবীর হোসেন ঈদ মুবারক. আমি আসলে সবাইকে ঈদ মুবারক দিতে বসছি, সো এটা ঈদ যেহেতু. মাসুদুর রহমান ঈদ মুবারক. হাসান মাহমেদ ঈদ মুবারক. আমার ঈদ পুরোপুরি বাসায় কাটছে, সব ফ্যামিলি মেম্বারদের সাথে কাট, মানে ফ্যামিলি সবার সাথে কাটছে. আমি আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি সবার সাথে.
আর অবশ্যই বাইরে বের হওয়ার মতো কোনো অবস্থা তো নাই, বাইরে বের হচ্ছি না, আমি একটু নিজে সেজেছি, অনেকদিন সাজাগুজা হয় না, নিজে সেজেছি, নিজের জন্য সেজেছি, একেবারেই নিজের জন্য, কোনো লাইক যে বাইরে বের হবো, ঘুরতে বের হবো ফ্রেন্ডসদের সাথে, নট নেসেসারিলি। আমাকে কেমন লাগছে আমি আসলে জানি না, ড্রেসটা আমি আজকে ফার্স্ট পরলাম। রাসেল ঈদ মোবারক, করিম এম করিম ঈদ মোবারক, আশিক মোহাম্মদ ঈদ মোবারক, এস কে সুমন ঈদ মোবারক, রণবীর অরণ্য ঈদ মোবারক, ভালোবাসা মোবারক, অদিতি আপু কেমন কাটছে, অদিতি আপু পুরা বাসায়, একেবারেই বাসায় দেখতেই পাচ্ছেন, পুরা একদম বাসার মধ্যে মানে আসি, বাসার ঈদ যেরকম হয় সেরকম মানে একেবারে পুরোপুরি বাসার মধ্যে। নোমান হালদার লিখেছেন ঈদ মোবারক, জুবায়ের লিখেছেন ঈদ মোবারক, নোমান ভাইয়া ঈদ মোবারক, নাফির ইসলাম অমি ঈদ মোবারক, কাপড়দামা স্বপন ঈদ মোবারক, মারু আহমেদ ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। মৃদুল নবী ঈদ মোবারক, সাদিকুল ইসলাম ঈদ মোবারক, শ্লোক তোমার বিড়ালগুলো পছন্দ করে আপু, বিড়াল বিড়াল বিড়াল, বিড়ালের তো অভাব নাই, বিড়াল তো সবসময় আছে, আমি আমি থাকলেই বিড়াল আছে, আমি তো পুরো ক্যাট কুইন হয়ে গেছি বলতে পারেন। আর সুমন হাসান লিখেছেন ঈদ মোবারক, থ্যাংক ইউ, আমি সবার ঈদ মোবারক করতে এসেছি আর কোনো কিছুই নয়। আমাকে কেমন লাগছে সবাই, এই যে আমি আমি সবসময় যেরকম ছিলাম এখনো আমি তাই আছি, আপনাদের নালা নাই আছি হিসেবেই আছি, যেভাবে জাস্ট আমি ক্যামেরাটা ঠিক করি, সরি ক্যামেরাটা ঠিক করলাম, আমি নালা নাইম আছি, আপনাদের সাথে আছি, ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য আছি, তো জাস্ট আমার গ্রিটিংসটা আপনাদের কাছে পাস করছি। ঈদ মোবারক, সব কিছু আজকে নতুন, ফার্স্ট টাইম পড়লাম, ফার্স্ট টাইম পড়লাম মানে বের তো হওয়া হবে না জানি, বাসা বসে আর কি সবার নিজের মতো করে একটু ঈদ। রাসেল লিখেছেন অসাধারণ লাগছে, থ্যাংক ইউ রাসেল। সুমাইয়া কবির, সুমাইয়া ঈদ মোবারক। কামরুল হাসান জিম লিখেছেন, ইট লুকস স্ট্যানিং অ্যাজ ইউজুয়াল, থ্যাংক ইউ সো মাচ রাসেল, লাভ ইউ। জাহিদ চৌধুরী, ঈদ মোবারক। হে বারিশ, আই এম এ ফ্যান অফ ইয়ার্স, ঈদ মোবারক। একটু আগে তোমার কথাই হচ্ছিল সম্ভবত, সামিরা বলছিল তুমি ওর কোনো রিলেটিভস বা কিছু, যাই হোক ঈদ মোবারক তোমাকে। হ্যাঁ অদিতি আপু, আমি আপনাকে চিনেছি, আমি তো অবশ্যই চিনেছি, আমি মুন ভাইয়ার অনেক 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 বড় একজন ফ্যান, যেটা আমি আসলে মানে বলে বুঝাতে পারবো না সোজা কথায়, আমি অনেক বড় ফ্যান মুন ভাইয়ার, সো আপনি তার সহধর্মী নিয়ে আমি আপনাকে চিনি। আর থ্যাংক ইউ আপু, আমাকে সুন্দর লাগছে বলার জন্য, চশমা ভালো লাগছে না, আমি আসলে কানা, চশমা ছাড়া দেখতে পাই না। সজীব মির্জা, সজীব ভাইয়া ঈদ মোবারক, তামিম ফেরদোস ঈদ মোবারক, নাজিমউদ্দিন ঈদ মোবারক, প্রতিবেশী, আপনি আমার প্রতিবেশী এটা আমি জানি না, ইমরান ইমরান ঈদ মোবারক, অপু ঈদ মোবারক, আপনার ক্যাটগুলো কই, ক্যাটগুলো বাসায়, বাসায় আছে, ঈদ মোবারক, ড্রেসটা সুন্দর, তোমাকে ভালো মানিয়েছে, রিয়াজ লিখেছেন, তামিম ফেরদোস কিউট লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। একেবারেই তেমন কোনো ইয়ে না, মানে বাসায় বাসার মতোই, বাসার মতোই বাসায় আছি। ঈদ মোবারক, মেরাজ হোসেন লিখেছেন ঈদ মোবারক, থ্যাংকস ফর হেল্পিং দ্য ডগস ডিউরিং কোয়ারেন্টিন, লাভ। হ্যাঁ আমি তো আমার পক্ষ থেকে চেষ্টা করছি, নিকুল ভাইয়া ঈদ মোবারক, সবাই কিন্তু আমরা যদি যার যার লেভেল থেকে একটু চেষ্টা করি তাহলে মনে হয় সবাই মিলেমিশে ভালো থাকতে পারবো প্রকৃতির সাথে। কৃপা কৃপা ঈদ মোবারক, সিরি রিয়াসাদ ঈদ মোবারক, আপু ঈদ মোবারক তোমাকেও, আকাশ নীলকেও এবং তোমার বাচ্চাদেরকেও। সাদিকুল ইসলাম লিখেছেন খুব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। হে বর্ণা ঈদ মোবারক, অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না। ফালাক জান লিখেছেন আমি আপনি একজন কাইন্ড হার্টেড পার্সন, আই লাভ ইউর কাইন্ড সাইড, থ্যাংকস ফর বি কাইন্ড ফর অ্যানিমাল, থ্যাংক ইউ সো মাচ, আমাকে অবশ্যই আপনার দোয়ায় রাখবেন।
Oh my god, thanks Apu, your compliment means a lot to me for thanks for it's gonna help for the food distribution for animal and I'm inspired. Thank you so much, Cynthia. Hello, Eid Mubarak. Tomake on Aunty ko Imran Eid Mubarak once again. Upol Eid Mubarak. Upol tumi onek ramna korcho amake khawao nai. Pocha. Hey Dola Apu, Eid Mubarak. আচ্ছা অদিতাবু আপনার ডিআইটি প্রজেক্ট থাকে না আমি আসলে জানি না হেই সোহান ঈদ মুবারক সোহান আমার ড্রেসটা দেখো তো তুমি তো তোমার চোখ তো ভালো চোখ দেখো সুন্দর কিনা বলো লুকিং ভেরি প্রিটি থ্যাংক ইউ সো মাচ দুলাপু কলল ভাই ঈদ মুবারক ইয়েস সাদিকুল ইসলাম আমি ডেন্টিস্ট সোহেল এ হ্যালো সোহেল ঈদ মুবারক তোমাকেও তোমার বউকেও লকডাউনে কি করতেছো বসে বসে বাসায় কাচ্চি খাচ্ছ দুজনে বেলাল খান যা বললেন সেটা কি ঠিক উনি কি বলেছেন আমি আসলে মনে নেই হেই তানবীর ভাই সাদাত ভাইয়া ঈদ মুবারক সিনথিয়া হাই সিনথিয়া ঈদ মুবারক ঈদ মুবারক কলম ভাই তো আমি আসলে এখানে সবার সাথে ঈদ গ্রিটিংসটা শেয়ার করতে এসেছি তেমন কিছু নয় সবার সাথে আসলে একটু আজকে ভিডিও কলে ভাবলাম যে একটু হাই হ্যালো কথাবার্তা বলি সবার সাথে মোটামুটি হাই হ্যালো কথাবার্তা হলো প্লাস ভাবলাম যে আপনাদের সাথে একটু সরাসরি কথা বলি তাহলে আর কি মানে যেহেতু কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না কারোর সাথেই তেমন কোনো উল্লেখযোগ্য কাজ হচ্ছে না তো জাস্ট একটু হাই হ্যালো বলা আর কি দ্যাটস ইট আমার চেম্বার খিলগাঁও এবং বনশ্রীতে নাফিসা মনসুরা হাই আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই আমার ইসলামী পাঠাও তোমরা আমার ইসলামী এবারে হচ্ছে যে যত কেজি সম্ভব চাল পাঠাও আমি রান্না করে বাচ্চাদের খাওয়াবো এটাই হচ্ছে আমার ইসলামী আমাকে ইসলামী পাঠাও মারুফ ভাই ঈদ মুবারক ইউ আর সাচ এ নাইস পার্সন আমার খুব ভালো একজন ওয়েল উইশার আপনি সুন্দর হইসান সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সোহান অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না সাইমা সরকার হ্যালো ঈদ মুবারক মেহেদি হাসান ভিক্টর মেহেদি ভাইয়া ঈদ মুবারক কেমন আছেন ফ্যামিলির সাথে নিশ্চয়ই অনেক ভালো আছেন সুন্দর কাটছে নিশ্চয়ই ঈদটা হ্যাঁ ভাই আমার দাঁতগুলো অনেক বাজে আমার কিছু করার নেই চাল্লা এভাবে দিছে আমি কি করবো বলেন আমার দাঁত ভালো আমার আমার দাঁত পচা আমি পচা সবই পচা কোনো সমস্যা নাই আমি মানুষটাই পচা আমাকে দেখেন না আফজল তুই আমাকে সালামি বিকাশে পাঠাবি নইলে তোর খবর আছে আফজল আফজলকে কল দিছি দেখি আফজল ন্যাংটা হয়ে হাঁটতেছে ছি আফজল নোংরা ছেলে ইরফান দোস্ত ঈদ মুবারক সঞ্জয় ভাইয়া ঈদ মুবারক নীলাপু ঈদ মুবারক যদিও নীলাপুর সাথে আমার একটু আগে কথা হয়েছে এই আর কি তো দিস ইজ মি নাইলা নাইন ইওর ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড সবার ভালোবাসার নাইলা নাইন তো আসলে ছি আফজল আজেবাজে কথা লিখিও না আফজল কালকে একটা রেস্কিউ করেছে যেটা আমি আসলে না বললেই নয় একটা কুকুর যেটা হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির ভেতরে ওটার মুখটা হচ্ছে একদম প্লাস্টিক কন্টেইনার আটকে গেছিলো তো আমি কালকে ওর লাইফটা দেখলাম যে প্লাস্টিক কন্টেনারটা অনেক কষ্ট করে খুলেছে আমি এটা সাধুবাদ যদি আফজালকে না দিই আসলে এটা ভুল করা হবে আফজালের মতো কিছু মানুষ আছে অনেকের মতোই অনেক মানুষ মানে আরও অনেক মানুষই আছে যাদের জন্য আসলে এই অবলা প্রাণীগুলো এখনও খুব ভালোভাবে মানে একটা ভালো অবস্থায় সার্ভাইভ করছে ইয়ে ছাড়া নো স্টপ স্ট্যান্ডিং ফর ওয়ান্স হু ক্যান স্পিক আপনি কীভাবে ঈদ পালন করতেছেন তাই আজকে সবার সাথে শেয়ার করেন না কি রান্না করেছেন শেয়ার করেন লাভ ইউ বাবু নীলাপু লাভ ইউ টু পলাশ লিখেছেন ঈদ মুবারক আপু আমার কলিজা আপনিও আমার কলিজা আসেন কলা কলি করি ঈদ মুবারক আচ্ছা আজকে আমার বাসায় আম্মু ফিন্নি জর্দা তারপর সেমাই এগুলি রান্না করেছেন আর হচ্ছে মুরগি টুরগি বিভিন্ন খাবার যেগুলো ঈদ পারপাসে হয় ওগুলি রান্না করেছেন তো খাওয়া হচ্ছে আমার ভাই হচ্ছে জার্মানি থাকে যার জন্য আসলে অত ঘটা করে ঈদ পালন করা হয় না খচ্ছে না আর কি কারণ আমার ভাই যেহেতু দূরে আম্মু আমি খুব একটা মানে এই ধরনের খাবার জাঙ্ক ফুড বলেন বা
মিষ্টি জাতীয় খাবার এগুলো খুব একটা আম্মু খাই আম্মু আমি খাই না তো হালকা খাবার দাবার আমি একটু সর্ট অফ ভেজিটেরিয়ান আমি ভেজিটেবল ভেজিটেবল ভেজ ফ্রুটস এইসব একটু বেশি পছন্দ করি এই জন্য আসলে আরও বেশি খাওয়া হচ্ছে না শেয়ার দিব আপনি লাইভ প্রমিস যে আমি তোমাকে এটা এই লিঙ্কটা অবশ্যই শেয়ার দিব আর হচ্ছে আমি প্রমিস করছি এটা ভাই আপনি অনেক কিউট জি থ্যাংক ইউ সো মাচ অনেক দিন আমরা আসলে কোয়ারেন্টিনে আছি আমি আসলে জানি না এরকম অবস্থার কতদিন চলবে যথাসম্ভব দেশটা নর্মাল হয়ে যাক সবকিছু নর্মাল হয়ে যাক সেটাই আশা করি সেটাই আসলে চাওয়া আমরা আবার আমাদের নর্মাল লাইফস্টাইলে ফিরে যাই সেটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় কথা যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা আমাদের লাইফস্টাইল বা মানে লাইফ যেভাবে লিড করছিলাম যেভাবে পার করছিলাম ফিরে যেতে পারলে আসলে আমরা বেঁচে যাই খুশি হই আসলে সো দিস ইজ মি নায়লা নাইম অ্যান্ড লাইফ ফ্রম কোয়ারেন্টিন বা হোম বা বাসা বাড়ি বা বিকজ এখন তো আমরা সবাই বাসা বাড়িতে আটকা দেখি কয়টা বাজে সরি জাস্ট এ মিনিট সো আমাকে যারা জিজ্ঞাসা করেন যে আমি কুকুর বিড়াল খাওয়াই এটা সেটা নানান কথা তাদেরকে আমি একটা কথাই বলবো যে রাধে সে চুলো বাঁধে ভাই আমি ডেন্টিস্ট্রিও করি আমি মডেলিংও করি আমি কুত্তা বিলাইও খাওয়াই আমি কুত্তা বিলের রাইস নিয়েও কাজ করতে চাই ইন ফিউচারে আর আমার সাথে থাকবেন আমাকে আপনাদের ভালোবাসায় রাখবেন যতদিন আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন ততদিন আমি আপনাদের ভালোবাসায় সবসময় নায়লা নাইম হয়ে আপনাদের সাথে থাকবো আর অবশ্যই আপনাদের জন্যই আমি নায়লা নাইম আমাকে আপনারা ভালোবাসেন বলেই আমি নায়লা নাইম এবং এই ভালোবাসাটা আমাকে আরও একটু বেশি কিছুদিনের জন্য দেবেন আমি চাই যেন আমি অ্যানিম্যাল রাইটস বা অ্যানিম্যাল রিলেটেড বিভিন্ন ইস্যুস নিয়ে আর ইন ফিউচারে আরও ভালোভাবে কাজ করতে পারি আমার মূল পারপাস হচ্ছে যতগুলো অর্গানাইজেশন আছে যারা আছেন সবার সাথে মিলেমিশে কাজ করা এবং এই ওদের ওদের বিরুদ্ধে ওদের যে অ্যাবিউজ করা হয় এই বিষয়গুলো যেন সবাই মিলে আমরা একযোগে মানুষকে বুঝাতে পারি যে ওদেরকে আপনার ভালোবাসায় রাখবেন দয়ায় রাখবেন অবহেলায় নয় আর দ্যাটস ইট আমার আসলে আর কিছু এই মুহূর্তে বলার নাই এই রনি জুতা কিনছো তুমি আমার টাকা দিয়া নাকি খাওয়াই দিছো কুত্তা বিলাইরে আবার ছোট ভাই বোনগুলাকে যার কি এবার আমি টুকটাক গিফট করেছি ঈদ পারপাসে সবগুলা হচ্ছে গিয়া সেই টাকা দিয়ে কুত্তা বিলাই খাওয়াই দিছে কেউ কোনো কিছু কিনে নাই ঈদ মুবারক আপু প্রিটি লেডি প্রিটি লেডি না জুতা কই জুতা দেখাও লাইভে তোমার জুতা কিনতে টাকা দিছি আমি তুমি জুতা কি করছো আচ্ছা জি আমার সাথে থাকবেন আমাকে আপনাদের ভালোবাসা রাখবেন আমাকে আপনাদের দোয়ায় রাখবেন দ্যাটস ইট ভালোবাসা এবং আপনাদের দোয়ায় আমি থাকতে চাই আরও বেশ কিছুদিন যাতে আমি আরও কিছু কিছু সেক্টরে অ্যানিম্যাল রিলেটেড বলেন বা আমার বিভিন্ন আপনাদের সাথে যে কাজগুলি আমি ভবিষ্যতে করছি সবগুলো যেন ঠিকভাবে করে যেতে পারি দ্যাটস ইট শান্তর করোনা হয়েছে ফাইন ফাইন তোমারও করোনা হবে নো ডাউট হে মন্দিরা ঈদ মুবারক স্বর্ণা ঈদ মুবারক লুকিং প্রিটি আপু ঈদ মুবারক টু ইউ অ্যান্ড ইয়ার ফ্যামিলি সেম টু ইউ আপু আপু জুতা কিনি নাই মুরগি আর মুরগির পা মাথা বিস্কিট কিনছি যা তুই মর হে স্বর্ণা মেহনাস জি আপু ঈদ মুবারক শামিম ঈদ মুবারক দীপালি দীপালি আপু ঈদ মুবারক ফৌজিয়া ঈদ মুবারক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আমি আসলে একটু চোখে কম দেখি এই জন্য চশমা ছাড়া আর বাসা যেহেতু আসি এই জন্য এই মুহূর্তে লেন্স পরার প্রয়োজনীয়তা অনুভব করলাম না আমি কমেন্টগুলো চশমা পরিয়ে পড়তেছি শামিম ঈদ মুবারক দ্যাটস ইট দিস ইজ মাই লাইফ সেশন আমার ড্রেসটা ইদার দিস ইজ মাই ড্রেস অনেক হেভি ড্রেস ভাবলাম যেহেতু কোথাও বের হবো না সো এটা বাসায় পরে ফেলি জাহিন ইসলাম ঈদ মুবারক ঠিক আছে সবাইকে আমাকে অবশ্যই আপনাদের ভালোবাসা রাখবেন দোয়া রাখবেন দেখা হবে ইনশাল্লাহ চেষ্টা করবো মাঝে মাঝে
এটা বেসিক্যালি ঈদ গ্রিটিংস শেয়ার করার জন্যই আমি এসেছি। চেষ্টা করবো মাঝে মাঝে আপনাদের সাথে হাই হ্যালো বলে যেতে, আর অবশ্যই আমি আপনাদের ভালোবাসায় থাকবো। আর আপনাদের জন্য শুভকামনা, বাসায় থাকুন, সুস্থ থাকুন। এই করোনা প্রতিরোধ করার জন্য অপ্রয়োজনে আপনি আপনার বাসার বাইরে বের হবেন না, প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, এবং চেষ্টা করবেন সব জিনিসপত্র প্রয়োজনীয় একবারে কিনে নিয়ে বাসায় ঢুকতে। আর আপনার সেফটি, আপনি যদি আপনার সেফটি যদি আপনি ঠিকভাবে মেনটেন করেন, আপনার বাসার যে মেম্বাররা আছে তারাও ভালো থাকবে। সুতরাং অপ্রয়োজনে বাসা থেকে বের হবেন না। ধন্যবাদ সবাইকে। আই এম সাইনিং অফ ফ্রম লাইফ রাইট নাও, অ্যান্ড দিস ইজ মি নালা নাইম, ইউর অল অ্যান্ড অনলি অ্যান্ড ফেভারিট।